নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসে আমরা আজকে আলোচনা করব কৃষক বিদ্রোহ আদিবাসী বিদ্রোহ এবং মহাবিদ্রোহ সম্পর্কে ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন এর ফলে আমি নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে খোঁজার খুঁজে পাওয়ার সুবিধার্থে সেই ভিডিওগুলোর লিঙ্ক সেই প্লে লিস্টগুলোর লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা দেখব কৃষক বিদ্রোহ সম্পর্কে কৃষক বিদ্রোহের মধ্যে আমরা দেখব ফরাজি আন্দোলন এবং ওহাবি আন্দোলন সম্পর্কে ভারতের কৃষক শ্রেণীর মধ্যে এই ফরাজি আন্দোলন এবং ওহাবি আন্দোলন বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল ফরাজি আন্দোলন চলেছিল আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ অবধি এই আন্দোলনের প্রতিষ্ঠাতা অর্থাৎ এই আন্দোলন শুরু করেছিলেন হাজি শরীয়ত উল্লাহ হাজি শরীয়ত উল্লাহ এই হাজি শরীয়ত উল্লাহ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে একটি দল গঠন করেন যে দলের নাম ফরাজি এই ফরাজি এই দলটাই পরবর্তীকালে ফরাজি আন্দোলনে জড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে এই এই ফরাজি দলটার মুসলিম ধর্ম সংস্কার প্রথমে এরা ধর্ম সংস্কারের জন্য আন্দোলন শুরু করে আরবি ভাষায় এই ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য হাজি শরিয়ত উল্লাহ ঘোষণা করেন যে ইসলাম ধর্মের ভেতরে ইসলাম বিরোধী নানা কুসংস্কার ও দুর্নীতি প্রবেশ করেছে সেই কারণে তিনি মুসলিমদের কোরআনের যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য তিনি বলে। তাহলে প্রাথমিকভাবে এই আন্দোলনটা শুরু হয়েছিল ধর্ম সংস্কার এর কারণে অর্থাৎ ধর্মীয় আন্দোলন হিসাবে এর সূত্রপাত হয়েছিল কিন্তু পরবর্তীকালে এই আন্দোলন হয়ে যায় রাজনৈতিক আন্দোলন তিনি ভারতবর্ষে যে ব্রিটিশ শাসন চলছে সেই ব্রিটিশ শাসনকে শত্রু দেশ হিসাবে চিহ্নিত করেন তিনি ব্রিটিশদের শত্রু হিসাবে চিহ্নিত করেন এবং এই ফরাজি যে গ্রুপটা তিনি চালু করলেন তাদের মধ্যে তিনি ডাক দেন যে ইংরেজদের যেভাবেই হোক ভারত থেকে বহিষ্কার করতে হবে আর ইংরেজদের প্রতিনিধি হিসেবে ছিল বিভিন্ন জমিদাররা বিভিন্ন নীলকর সাহেবরা এদের অত্যাচারের বিরুদ্ধে তিনি জনমত গড়ে তোলেন এর কারণ ছিল যে অধিকাংশ মুসলিম চাষিরা ইংরেজদের এই সমস্ত প্রতিনিধিদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল এবং অল্প দিনের মধ্যেই হাজি শরীয়ত উল্লাহের দলে একাধিক কৃষক কারিগর তাঁতি প্রভৃতি অংশগ্রহণ করে এবং এরা সমবেতভাবে এই সমস্ত জমিদারদের বিরুদ্ধে জমিদারদের যে অত্যাচার চলছিল সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করে আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই হাজি শরীয়ত উল্লাহ মারা যান এবং তারপরে এই আন্দোলনের নেতৃত্ব দেন মোহাম্মদ মহসিন তার পুত্র মোহাম্মদ মহসিন যার আরেক নাম ছিল দুদু মিয়া এর নেতৃত্বেই এই ফরাজি আন্দোলন সম্পূর্ণভাবে রাজনৈতিক আন্দোলনে পরিণত হয় তিনি ঘোষণা করেন যে জমির মালিক হচ্ছে আল্লাহ সুতরাং সেই জমির ওপরে জমিদারদের কোনো অধিকার নেই তার ওপর অধিকার আছে যারা চাষ করছে তাদের সেই কারণে মহম্মদ মহসিন বা দুদু মিয়া জমিদারদের খাজনা আদায়ের ওপরে নিষেধাজ্ঞা জারি করেন তিনি তার সমর্থকদের জমিদারদের খাজনা না দেবার জন্য নীলকরদের নীল চাষ না করার জন্য এবং বিদেশি ইংরেজদের আদেশ না মানার জন্য আহ্বান জানান ধীরে ধীরে এই আন্দোলন ফরিদপুর ঢাকা কুমিল্লা খুলনা ময়মনসিংহ এবং দক্ষিণ চব্বিশ পরগনার ব্যাপক অঞ্চলে বিস্তৃত হয় কিন্তু এই দুদু মৃত্যুর পর থেকে এই আন্দোলন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে দুদু পরে এই আন্দোলনে নেতৃত্ব দেন তার পুত্র নোয়া মিয়া এর সময় থেকেই এই আন্দোলন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এরপরে ওহাবি আন্দোলন এই আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিখ ই মোহাম্মদিয়া তারিখ ই মহম্মদিয়া এর বাংলা অর্থ করলে হয় মোহাম্মদ নির্দেশিত পথ নির্দেশিত পথ এই আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল আরব দেশে এটা প্রথমে ভারতে শুরু হয়নি প্রথমে শুরু হয়েছিল আরব দেশে এবং সেখানে এটা শুরু করেন আব্দুল ওয়াহাব আবদুল ওয়াহাব নামে একজন ব্যক্তি আরব দেশে এই ওয়াহাবি আন্দোলন শুরু করেন এই আব্দুল ওয়াহাব আরব দেশে মুসলিমদের মধ্যে যে কুসংস্কার শুরু হয়েছিল সেই কুসংস্কারগুলি দূর করার জন্য এই আন্দোলন শুরু করেন এবং তিনি একটি নতুন ধর্ম এবং তিনি একটি নতুন সম্প্রদায় প্রতিষ্ঠা করেন সেই সম্প্রদায় ওয়াহাবি নামে পরিচিত হয় ওয়াহাবি এই শব্দটার অর্থ হচ্ছে নবজাগরণ ভারতে এই আন্দোলন শুরু করেন সৈয়দ আহম্মদ সৈয়দ আহম্মদ ভারতে এই ওহাবি আন্দোলন শুরু করেন তিনিও ইংরেজদের শত্রু চোখে দেখতেন এবং ভারত থেকে ইংরেজদের দূর করার জন্যই এই আন্দোলন ভারতে শুরু করেন এবং তার আন্দোলনও প্রায় ফরাজি আন্দোলনের মতোই ছিল অর্থাৎ গ্রামের কৃষক শ্রমিক এদের অত্যাচারের বিরুদ্ধেই তিনি রুখে দাঁড়ান সুতরাং তার আন্দোলনেরও মূল লক্ষ্য ছিল জমিদার বা নীলকর সাহেবরা বাংলাদেশে এই আন্দোলন শুরু করেন মির নিসার আলী বাংলায় এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন মির নিসার আলী বা যার আরেক নাম তিতুমির এই তিতুমির নামেই তিনি জনপ্রিয় আমরা সকলেই বাঁশের কেল্লার কথা জানি আমরা এটা পড়েছি ছোটোবেলায় সেই বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির এবং সেই বাঁশের কেল্লা তৈরি হয়েছিল বাংলার নারকেল বেরিয়া গ্রামে নারকেল বেড়িয়া এই সময় কিছু আদিবাসী বিদ্রোহ হয়েছিল সেই আদিবাসী বিদ্রোহের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কোল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ এই যে আদিবাসীরা তারা জঙ্গলে বাস করত এবং জঙ্গলে তারা স্বাধীনভাবে এতদিন পর্যন্ত বাস করত। কিন্তু যখন ভারতে ব্রিটিশ শাসন শুরু হয় তখন সেই জঙ্গলের ওপরও ব্রিটিশরা অধিকার বিস্তার করতে শুরু করে এবং তখন এই সমস্ত আদিবাসীরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কোল বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম হচ্ছে বুদ্ধু ভগত জুয়া ভগত ঝিন্দ্রাই মানকি এবং সুই মুন্ডা বুদ্ধু ভগত জোয়া ভগত ঝিন্দ্রাই মানকি এবং সুই মুন্ডা এবং সাঁওতাল বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হচ্ছেন সিধু এবং কানু এরপরে আমরা দেখব আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সম্পর্কে প্রথমেই আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে এর নাম নিয়ে একে অনেকে বলেছেন এই বিদ্রোহকে অনেকে বলেছেন সিপাহী বিদ্রোহ কিন্তু এটা সিপাহী বিদ্রোহ বলা চলে না কারণ শুধুমাত্র সিপাহীরাই এই বিদ্রোহে অংশগ্রহণ করেননি ভারতের বিভিন্ন জায়গাকার মানুষ সিপাহীদের সঙ্গে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল সুতরাং একে সিপাহী বিদ্রোহ বলা যায় না দ্বিতীয় নাম যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মহাবিদ্রোহ এইখানে আমরা যেটা ভুল করি বা আমাদের যেটা ভুল পড়ানো হয় সেটা হচ্ছে বিদ্রোহ বিদ্রোহ বলতে কাকে বোঝানো হয় কোনো একটি দেশের সরকারের বিরুদ্ধে কিছু সংখ্যক মানুষ যদি কোনো আন্দোলন শুরু করে তাহলে তারা বিদ্রোহ ঘোষণা করেছে এটা বলা যায় ইংরেজদের দিক থেকে যদি আমরা দেখি তাহলে ইংরেজ সরকারের বিরুদ্ধে সিপাহীরা এবং সেই তাদের সঙ্গে বিভিন্ন জায়গাকার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে তো ব্রিটিশদের নজরে এটা বিদ্রোহ হতে পারে ব্রিটিশরা যদি বলে ব্রিটিশরা যদি এটা বিদ্রোহ বলে তাহলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু ব্রিটিশরা ভারতে জোর করে তাদের অধিকার বিস্তার করেছিল তারা এই দেশের প্রকৃত অর্থে রাজা ছিল না বা শাসনকর্তা ছিল না তাহলে যখন ভারতের সাধারণ মানুষ তাদের স্বাধীনতার জন্য কোনো একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছে তাকে কোনোদিনই বিদ্রোহ বলা যায় না কিন্তু আমাদের দেশের অধিকাংশ ঐতিহাসিক এটাকে বিদ্রোহ বলেছেন যদিও আমরা যদি ইতিহাস সম্পূর্ণ ইতিহাসটা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র কংগ্রেসের যে সমস্ত স্বাধীনতা আন্দোলনগুলো ছিল সেগুলোকেই শুধুমাত্র আন্দোলন নাম দেওয়া হয়েছে কিন্তু বাকি সমস্ত আন্দোলনকে বিদ্রোহ বলা হয়েছে যেমন মহাবিদ্রোহ বা একদম শেষে হয়েছে নৌ নৌসেনারা বিদ্রোহ ঘোষণা করেছে নৌ বিদ্রোহ বলা হয়েছে তাকে নৌ বিদ্রোহ নৌ আন্দোলন নয় শুধুমাত্র কংগ্রেসের যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে যেমন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন এইগুলোকে সবই আন্দোলন নাম দেওয়া হয়েছে আমরা ভারতীয় হিসেবে যদি এই আন্দোলনকে বিদ্রোহ বলি সেটা খুবই শুনতে খারাপ লাগে যাই হোক সেই বিতর্কিত বিষয়ে না গিয়ে আমরা এইটা সম্পর্কে আলোচনা করব এবং মহাবিদ্রোহ বলেই আলোচনা করব যেহেতু এটা আমাদের মুখে মুখে পরিচিত হয়ে গেছে ভিটি সাবারকার বা বীর সাবারকার এই বিদ্রোহকে বলেছিলেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বাকি সমস্ত ঐতিহাসিকরা অধিকাংশ ঐতিহাসিকরা সমস্ত নয় অধিকাংশ ঐতিহাসিকরা ইংরেজদের মতোই এই আন্দোলনকে বিদ্রোহ নাম দিয়েছেন যাই হোক এবার আমরা দেখব এই আন্দোলনের কারণ মহাবিদ্রোহের কারণ কি ছিল এর কারণকে চারটে ভাগে ভাগ করা যায় অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ সামাজিক ও ধর্মীয় কারণ এবং সামরিক কারণ অর্থনৈতিক কারণ হচ্ছে ভারতে সতেরোশো থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ অব্দি এতদিন অব্দি ইংরেজরা শাসন করেছে এই শাসনের সময় ইংরেজরা অর্থনৈতিকভাবে ভারতীয়দের শোষণ করেছে এরা এই একশো বছরের মধ্যে ভারত থেকে প্রচুর মণিমুক্ত সোনা দানা নিয়ে নিজেদের দেশে ফিরে গেছে তাছাড়াও তারা এ দেশে শুরু করেছিল একচেটিয়া বাণিজ্য বা বিনা শুল্কে বাণিজ্য যার ফলে দেশীয় যারা বণিক ছিল তাদের দুর্দশা চরমে পৌঁছয় ইংল্যান্ডের শিল্প সামগ্রীর সঙ্গে প্রতিযোগিতায় এই সময় দেশীয় যে শিল্প সামগ্রী ছিল সেইগুলো পেরে উঠছিল না এরও কারণ ছিল হচ্ছে সেই একচেটিয়া বাণিজ্য এর ফলে ভারতে দেখা দেয় বেকারত্ব ভারত শুধুমাত্র ইংল্যান্ডের কাঁচামাল রপ্তানি করার একটা দেশে পরিণত হয় ভারত থেকে শুধুমাত্র কাঁচামাল চলে যেত ইংল্যান্ডে এবং ইংল্যান্ডের কারখানায় সেইগুলো থেকে জিনিস তৈরি হয়ে আবার ভারতে ফিরে তা সেইগুলোই আবার ভারতে বিক্রি হতো এছাড়াও ইংরেজদের যে ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো ছিল সেগুলো কৃষকদেরও অনেক ক্ষতি করেছে এই সমস্ত কারণে ভারতের মানুষের মনে ইংরেজ ইংরেজ বিরোধী একটা চিন্তাভাবনা শুরু হয়েছিল দ্বিতীয় কারণ হচ্ছে রাজনৈতিক ব্রিটিশরা অরিজিনালি ছিল সাম্রাজ্যবাদী তারা পুরোপুরি সাম্রাজ্যবাদী ছিল বিভিন্নভাবে ছল চাতুরির মাধ্যমে হোক বা কূটনৈতিক বলে বলিয়ান হয়ে ব্রিটিশরা একে একে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করে এবং সেখানকার রাজাদের তারা সেই রাজ্য থেকে বিতাড়িত করতে শুরু করে এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতির মাধ্যমে ইংরেজরা একাধিক ভারতীয় রাজ্য দখল করে নেয় এই সমস্ত কারণে ভারতীয় রাজারা ব্রিটিশ বিরোধী হয়ে উঠতে থাকে এবং তাদের সাথে সাথে ভারতের সাধারণ মানুষও ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে এর পরের কারণ সামাজিক এবং ধর্মীয় কারণ ইংরেজরা ভারতীয়দের সবসময় বড় বড় বলে মনে করত। এবং তারা ভারতবর্ষে মানুষের ধর্ম সমাজ এই সমস্ত বিষয়েও হস্তক্ষেপ করতে শুরু করে স্বাভাবিকভাবে এই সমস্ত নিজেদের যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসে যদি একটা বিদেশি জাতি এসে হস্তক্ষেপ করতে শুরু করে তাহলে ভারতের মানুষের মনে একটা বিপরীত প্রভাব পড়বে তার ফলে মানুষ ব্রিটিশ বিরোধী হয়ে উঠবে এবং চতুর্থ কারণ হচ্ছে সামরিক সামরিক কারণ ছিল প্রধান কারণ এর কারণ ভারতবর্ষে ইংরেজরা যে এত বড় একটা সাম্রাজ্য বিস্তার করেছিল তার মূলেই ছিল ভারতীয় সৈন্যরা ব্রিটিশরা তাদের দেশ থেকে খুবই কম সংখ্যক সৈন্য নিয়ে এদেশে এসেছিল তাদের সেনাবাহিনীর মূল স্তম্ভ ছিল ভারতীয় সেনারা কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয়রা যথাযোগ্য মর্যাদা পেত না তাদের বেতন তাদের পদমর্যাদা এবং অন্যান্য সুযোগ সুবিধা সবই ছিল ব্রিটিশদের থেকে কম এছাড়াও সেই সময় ভারতীয়দের সমুদ্রযাত্রা জাতিচ্যুত হওয়ার মতো একটা ব্যাপার ছিল মানে কেউই যাত্রা করতে চাইত না কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যদের জোর করে সমুদ্র যাত্রা করতে হতো মানে যাত্রা করানো হতো কারণ এই সময় ব্রিটিশ শাসনের সঙ্গে ব্রিটিশদের সাথে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধে ভারতীয় সৈন্যদের ব্রহ্মদেশে পাঠানো হচ্ছিল এর ফলে তাদের মনে ক্ষোভ জমে এই সমস্ত কারণ এর ফলে ব্রিটিশ বিরোধী একটা মনোভাব ভারতীয়দের মনে তৈরি হচ্ছিল আর এইগুলো যদি বারুদ হয় তাতে আগুন দেয় একটি ঘটনা সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল এই সময় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে একটি নতুন বন্ধু বা রাইফেল আনা হয় এবং সেটা সৈন্যদের মধ্যে দেওয়া হয় যুদ্ধের কারণে সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল এই এনফিল্ড রাইফেলের যে টোটা যে গুলিটা ছিল সেটা ব্যবহার করার জন্য তার খোলসটা দাঁত দিয়ে কেটে সেটা রাইফেলে ভরতে হতো এবার প্রচারিত হয়ে যায় যে ওই যে খোলসটা সেটা তৈরি হতো গরু এবং শুয়োরের চর্বি দিয়ে এর ফলে ব্রিটিশ সেনাবাহিনীতে যে সমস্ত হিন্দু মুসলমান সেনারা ছিল তারা সেই রাইফেলের যে খোলসটা সেটা দাঁতে কাটতে অস্বীকার করতে শুরু করে তারা যখন এই রাইফেলের যে খোলসটা ছিল সেটা দাঁতে কাটতে অসম্মত হতে শুরু করে তখন ব্রিটিশরা তাদেরকে জোর করে সেটা দাঁত দিয়ে কাটার জন্য এবং এর ফলেই শুরু হয়ে যায় এই বিদ্রোহ এই আন্দোলন এবার এই বিদ্রোহ কোথায় কোথায় হয়েছিল আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে ভেলোরে একটি সিপাহীদের মধ্যে একটি বিদ্রোহ দেখা দেয় আর এই বিদ্রোহটাই ছিল প্রথম বিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রথম বিদ্রোহ ভেলোরে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে হয় আঠেরোশো ছয় খ্রিস্টাব্দের এই ভেলোরের বিদ্রোহটাকেই ধরা হয় এই মহাবিদ্রোহের প্রথম বিদ্রোহ এরপরে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনতিরিশে মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহ দেখা দেয় মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয় এবং মঙ্গল পাণ্ডে বলা হয় বিদ্রোহের প্রথম শহীদ যদিও এইগুলো পরিকল্পিতভাবে কোনো আন্দোলন ছিল না এক একটা জায়গায় একটা বিদ্রোহ বলা যেতে পারে এটা ভেলোর বা ব্যারাকপুরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে দশই মে মিরাটে প্রকৃতপক্ষে বিদ্রোহের শুরু হয় এবং ক্রমে ক্রমে সেটা দিল্লি অযোধ্যা কানপুর লক্ষণ বেরেলি ঝাঁসি বিহার প্রভৃতি জায়গায় এটা ছড়িয়ে পড়ে এরপর এই বিদ্রোহে কোন কোন জায়গায় কোনো প্রভাবই পড়েনি মাদ্রাজ বোম্বে বাংলাদেশ এবং পাঞ্জাবে এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি এই সমস্ত জায়গায় এই বিদ্রোহ একেবারেই হয়নি যদিও ব্যারাকপুরে এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় সেটার কোনো আঁচ পড়েনি ভারতের অধিকাংশ ধনী সম্প্রদায় এই বিদ্রোহের বিপক্ষে ছিল বনিক শ্রেণী এই বিদ্রোহের বিপক্ষে ছিল এবং ভারতের মধ্যবিত্ত সম্প্রদায়ও এই বিদ্রোহের বিপক্ষেই ছিল এই বিদ্রোহে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন বিদ্রোহীদের প্রধান লক্ষ্য ছিল ভারত থেকে ইংরেজদের সরিয়ে দেওয়া এবং সেই জায়গায় মোগল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহকে প্রতিষ্ঠা করা অর্থাৎ তারা বাহাদুর শাহকে তাদের নেতা মনে করছিল দিল্লি থেকে তাহলে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন দিল্লি থেকে নেতৃত্ব দিচ্ছিলেন মোগল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ যদিও এই দ্বিতীয় বাহাদুর শাহ খুবই বৃদ্ধ ব্যক্তি ছিলেন সেই কারণে দিল্লিতে প্রকৃত ক্ষমতার অধিকারী ছিলেন বখত খান এখানে হয়তো লেখাটা বোঝা যাচ্ছে না সেটা লেখা আছে বখত খান তাহলে এই বিদ্রোহের প্রধান নেতা মানে মূল নেতা ছিলেন বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ এবং দিল্লি থেকে তাকে সাহায্য করছিল বা দিল্লিতে প্রকৃত ক্ষমতা ছিল বখত খানের হাতে কানপুর থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন নানা সাহেব নানা সাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজি রাওয়ের পোষ্য বা দত্তক নেওয়া পুত্র নানা সাহেব কানপুর থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাকে সাহায্য করছিল তাতিয়া তপি এবং হাকিম আজিমুল্লাহ তাতিয়া টোপি এবং হাকিম আজিমুল্লাহ অযোধ্যা থেকে এই বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছিল হযরত মহল বেগম হযরত মহল ফৈজাবাদ থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন মৌলবী আহমদুল্লাহ মৌলবি আহমদুল্লাহ ঝাঁসি থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন লক্ষ্মীবাই রানী বাই। তিনি ঝাঁসি থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বিহার থেকে নেতৃত্ব দিচ্ছিলেন কুনওয়ার সিং কুনওয়ার সিং আসাম থেকে নেতৃত্ব দিচ্ছিলেন মনিরাম দেওয়ান আসাম থেকে নেতৃত্ব দিচ্ছিলেন মনিরাম দেওয়ান বেরেলি থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন খাঁ বাহাদুর খাঁ খাঁ বাহাদুর খাঁ এই বিদ্রোহ কিন্তু ভারতে ব্রিটিশ সাম্রাজ্যে বড় সড়ো একটা ধাক্কা দিয়েছিল এবং এর ফলে ব্রিটিশ সাম্রাজ্যের বিশেষ কিছু পরিবর্তন হয় যেটা আমরা পরের দিনের ভিডিওতে দেখব আজকে আমরা দেখব এই বিদ্রোহ ব্যর্থ কেন হয়েছিল এই বিদ্রোহের ব্যর্থতার পেছনে নানা কারণ ছিল প্রথম কারণ এই বিদ্রোহ সারা ভারতবর্ষে সমানভাবে ছড়িয়ে পড়েনি আমরা দেখলাম এই সমস্ত অঞ্চলে এই বিদ্রোহ একেবারেই প্রভাব বিস্তার করেনি দ্বিতীয় কারণ ঝাঁসির রানী লক্ষ্মীবাই কানপুরের নানা সাহেব এবং দিল্লিতে মোগল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ এরা বাদ দিয়ে ভারতের অধিকাংশ রাজারা এই যুদ্ধে বা এই বিদ্রোহে অংশগ্রহণ করেন তৃতীয় কারণ হচ্ছে এই যুদ্ধ বিভিন্ন জায়গা থেকে সংগঠিত হচ্ছিল এর কোনো ঐক্যবদ্ধ একটা পরিকল্পনা ছিল না এই সমস্ত বিদ্রোহের কোনো একজন সেন্টারে কোনো একজন নেতা ছিলেন না এক একটা জায়গা থেকে এক একজন নেতৃত্ব দিচ্ছিলেন এবং প্রত্যেকের পরিকল্পনা আলাদা আলাদা ছিল কারোর পরিকল্পনা সমান ছিল না এবং বিদ্রোহীদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্রের অনেক অভাব ছিল যেটা ইংরেজদের কাছে অনেক বেশি ছিল গোলা বারুদ কামান ইত্যাদি বিদ্রোহীদের কাছে অনেক কম ছিল কিন্তু ইংরেজদের কাছে সেইগুলি যথেষ্ট পরিমাণে ছিল ফলে তারা সহজেই এই বিদ্রোহকে দমন করেছিল এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা পরের দিনে আমরা দেখব এই মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ